গুড মর্নিং বন্ধুরা, একদম সকাল থেকে তো আজকে ব্লগটা শুরু করেছি। দেখো, আমি এখন জামা কাপড় ভিজিয়ে দেব। এগুলো হচ্ছে আমাদের ডেলি যে জামা কাপড়গুলো পরি, সেগুলো আমি একেবারে এক জায়গা ভিজিয়ে রাখি গামলার মধ্যে, সার্ফ টার্ফ নিয়ে সে এগুলো ভিজিয়ে রেখে দেবো, তাহলে আমার কাচার সময় সুবিধা হয়। তো এই হচ্ছে আমাদের ডেলি ওয়্যার যেগুলো থাকে, সেগুলো এখন গামলার মধ্যে ভিজিয়ে দিয়ে তারপরে আমি ঘরের যাবতীয় কাজকর্মে লেগে যাব। আর যেহেতু এখন বাড়িতে কাজ হচ্ছে, তো চারিদিকে ধুলো ময়লা অজস্র হচ্ছে, আর জামা কাপড়ও সেই হারে ধুলো হচ্ছে, তো সেই জন্য এখন কাচা ধোয়ার পরিমাণটা অনেক বেড়েও গেছে। তো আমি অল্প অল্প করে, একবারে কাচি না, অল্প অল্প করে এখন সকালবেলা বেশ কিছুটা কেচে ফেলি, আবার স্নান করার সময় বেশ কিছুটা কাচাকাচি করতে হয়। তো এইভাবেই আমার এখন দিন কাটছে। তো তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব কিভাবে আমার সকালবেলার আমি পুরো সব কিছু ক্লিন করছি। যেহেতু আজকে আমাদের কাজ বন্ধ আছে, আজকে রবিবার, তো কাজ আজকে বন্ধ আছে এই কারণে, কারণ বেশ কিছু টাইলস আমরা এক্সট্রা জায়গায় করাচ্ছি, পুরো বারান্দাটায় যেহেতু টাইলস করাচ্ছি দেওয়াল পর্যন্ত, তো সেটা আগে প্ল্যানে ছিল না, তো সেই হিসেবে টাইলস আনা হয়েছিল। এখন যেহেতু প্ল্যান করা হয়েছে অন্যরকম, তো টাইলস কম পড়েছে, আর সঙ্গে সঙ্গে বললেই তো সেটা আসে না না। আর ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজটা তোমরা ইগনোর করো, তার কারণ বুঝতেই পারছো বাড়িতে কাজ হচ্ছে, একদম জোর কদমে কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেল আজকে, যেটা হয়তো তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। তো চলো এখন দেখতে থাকো কিভাবে আমি এই ধুলো ময়লাগুলো পরিষ্কার করি সারা বাড়ির। প্রথমে আমাদের দোতলা থেকে একতলা পুরো পরিষ্কার করে এলাম, আর এটা হচ্ছে ছাদের সিঁড়ি। এখন ছাদে চলে যাব, কারণ এই যে পুরো বালি বালি যে জল, সেটা বাথরুম থেকে ফেলি না, তাহলে বাথরুমের ফেললে পুরো নোংরা হয়ে যায়, সেই জন্য ছাদে এসে এখানে আমি মপটাকে পরিষ্কার করি, ক্লিন করি এবং রোদে রেখে দিই, তাহলে মপটা অনেক দিন ভালো থাকবে। আমি প্রায় বছরখানেক হতে চললো এই মপটা ইউজ করছি, যেটা গালার সাথে আমাকে দিয়েছিলো সেটা আমার খুব তাড়াতাড়ি ভেঙে গেছে, আর এইটা হচ্ছে একদম লোকাল কোম্পানির। হ্যাঁ, যেটা বাস্কেট সেটা কিন্তু গ্যালারি, কিন্তু যে মপটা দেখো যেটা দিয়ে মুছি সেটা কিন্তু লোকাল কোম্পানি। এরপরে আমি সিঁড়ির এই হাতলগুলো মুছে নেব, তার কারণ হচ্ছে পুরো দেখো সাদা যেন পাউডার বসে রয়েছে। যদিও রাত্রিবেলা যখন ঘর মুছি তখন কিন্তু একবার পরিষ্কার করা হয়, তারপরেও মানে এটা যেতে যেতে এখন অনেক দিন লাগবে, তো সেই জন্য এগুলো রেগুলার পরিষ্কার করি, কারণ হাত দিয়ে ধরে ধরে নামে সবাই, তো সেই জন্য এই জায়গাটা পরিষ্কার করা খুব দরকার। আর যে উঠছে সেই সাদা পায়ের দাগ লেগে যাচ্ছে, আমি আবার করে মুছতে থাকছি, দিনে এখন অন্তত আমি 50 বার হয়তো মুছি, কারণ এখন মানে আমার এটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে, সাদা ছোপ ছোপ থাকলেই আমি সেই জায়গাটা ভিজে কাপড় বুলিয়ে দিই। তো এসে এখন হাতটা ভালো করে ধুয়ে নিলাম, আর বাসি কাপড়ে অনেকেই নতুন যারা দেখছো তারা এসে বলবে বাসি কাপড় ছাড়লে না, আমি একদম সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠেই বাসি কাপড় ছেড়ে তারপরে ঘরের কাজকর্মে নামি। তো সেই সমস্ত কাজ এখন করে এসে আমি হাতটা ধুয়ে তারপরে কিচেনে এসেছি, কিচেনটা আগে ক্লিন করে নেব, তারপরে আমি কিচেনে যা যা রান্না বান্না কাজকর্ম সেগুলো শুরু করব। এইগুলো হচ্ছে আমার প্রত্যেক দিনের রুটিন, প্রত্যেক দিনের মর্নিং রুটিন বলতে পারো, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। গুড মর্নিং বন্ধুরা, সকাল থেকেই ভিডিও স্টার্ট করে দিয়েছি আজকের, এখন ব্রেকফাস্ট বানাবো, আর জামা কাপড় আমি যখন কচলালাম, কচলে তারপর ধুয়ে ওখানে রাখা আছে, এখনও ছাদে মেলতে যায়নি, কারণ অতগুলো কাজ করে এলাম, তো আমি না খুব টায়ার্ড লাগছে, যতই সিঁড়ি ইয়ে দিয়ে মুছি না কেন, ওপর নামা করতে করতে আর তোমাদের যতটুকু দেখালাম তার ডবল আমার খাটনি বলেছে, তো ওই জন্য এসে একটু বসেছিলাম, টায়ার্ড লাগছিল, বসেছিলাম মানে কি বসে আমি আটাটা মাখলাম, এখন ব্রেকবো, এই যে আটা মাখলাম, বেগুনের ভর্তা করেছিলাম না কালকে, ওটা বেশি করে আছে, তো সেটাই আজকের, ওটা দিয়ে চালাবো, কলা আছে, এই দিয়ে আমাদের ব্রেকফাস্ট হবে। এখন চা পর্যন্ত আমি খাইনি, চা খাবো একসঙ্গে, ব্রেকফাস্টে চালিয়ে চা করে নেবো। তো এই হচ্ছে আজকের আমাদের স্টার্টিং,
ঘরে তো যাবতীয় কাজ হয়ে গেল, খালি মেলাটাই বাকি আছে। আর সবথেকে ভালো ব্যাপার, আজকে আমাকে লাঞ্চ বানাতে হবে না, আজকে আমার ওই ঘর থেকে খাবার দাবার আসবে। তো সেটা হচ্ছে সবথেকে বড় গুড নিউজ আমার জন্য। মানে এই এত কাজকর্ম করে তারপরে স্নান করে পুজো করব, পুজো টুজো করে তারপরে আমার একটু রিল্যাক্স থাকবে, মানে মোটামুটি কাজটা আমার কমপ্লিট থাকবে। তো চলো এখন আর বেশি বকবক করব না, কারণ হচ্ছে আশিস কাজে বেরোবে, তাড়াতাড়ি করে খাবার টাবার করে বানিয়ে ফেলি। আটাটা একটু বেশি করে মেখে রেখে দিলাম, তাহলে রাতে আর আমাকে আটা মাখতে হবে না, রাতে যে কটা রুটি করবার সেটা করে নেব। বা রাতে যদি রুটি নাও করতে লাগে পরের দিন সকালে ব্রেকফাস্টে হয়ে যাবে। তো সবসময় আমি আটা একটু বেশি করে মেখে রেখে দিই, যখন ইচ্ছা হবে রুটি হোক বা পরোটা হোক করে দেওয়া যায়। এটা আমার কাছে খুব উপকারী একটা মানে টিপস বলতে পারো। তো এবার আমি বেগুন ভর্তাটা বের করে এটা মাইক্রোওভেনে গরম করে দেব, আর এরপরে সচিনও আসবে, ওরা যেহেতু কাজে একসঙ্গে বেরোবে। তা সচিন নিচে এসেছিল, ওকে ডেকে এখন ওকে একটু চিলি চিকেনও দিলাম। কেসা বানা সচিন, চিলি চিকেন কেসা বানা হ্যায়? বহুত আচ্ছা, বহুত আচ্ছা, সচিন বহুত টেস্টি হ্যায়। আর এই যে টাইলসও এসে গেল, যার জন্য আজকে আমাদের কাজটা বন্ধ আছে, তো সেটাও এসে গেছে। এরপরে ডাইরেক্ট লাঞ্চে চলে যাব। তো এই দেখো একদম কষা কষা মাটন হয়েছে আজকে, সেই দুর্গাপুজোয় মাটন হয়েছিল। আর এই আমরা ভীষণ মানে খুব কম আমাদের বাড়িতে মাটন হয়, তো মাটন ছিল, ডাল ছিল, আর পেঁয়াজ করি, আলু আর শিম দিয়ে ভাজি, আর রায়তা ছিল। তো এই ছিল আজকে। এরপর বিকেল হয়ে গেছে, বিকেলে তো আমার জামা কাপড় ভাজ একটা বড় কাজ এবং সবথেকে বিরক্তিকর কাজ, যেটা আমি একদম ঝটপট সেরে ফেলতে পারলে বাঁচি, কোনো সময় মিস দিই না আমি এই কাজটা, যেহেতু আমার কাছে এটা খুবই বিরক্তির কাজ। আর যেটা ভীষণ করতে আমার বিরক্ত লাগে সেই কাজটা আমি সবার আগে করি, আর সেটা করে নেওয়ার পর এত শান্তি হয়। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে হয়ে সন্ধে পেরিয়েও গেছে, সাতটা দশ বাজে। আর আজকে সকাল থেকে আমি চা খাইনি, এই যে আমার স্পেশাল চা তৈরি হচ্ছে। সেই সকালে যে দেখলে আশিস বেরিয়ে গেল, তোমার সকালে যে আশিস বেরিয়ে গেল কাজে, তারপরে আর ফেরেও নি, ও একদম মানে এখনো এলো, জাস্ট এসে পাওয়ার ব্যাংকটা নিয়ে গেল, কারণ চার্জ শেষ হয়ে গেছে, পাওয়ার ব্যাংকটা নিয়ে আবার বেরিয়ে গেল। ভাতও খায়নি এখনো পর্যন্ত, মাটন ফাটন সব গরম করে আবার রাতেই দেবো ওকে খেতে। তো আমি সমস্ত গরম করে রেখেছিলাম যে এই আসবে এই আসবে, তো রাতে এলে একেবারে ডিনার দেবো। চলো আমি চাটা ছেঁকে নিই, দাঁড়াও। এই হচ্ছে আমার চা, আমি আসতেই আসতেই চাটাকে এনজয় করি। জীবনে কিছু তো একটু ভালো মানে কিছু একটা জিনিস, একটা কিছু জিনিস যেটা তোমাকে খুব আনন্দ দেবে, সেটা অনেক কিছুই হতে পারে লাইফে। আবার এখন একটা যেটা, সেটা হচ্ছে আমার এই চাটা আমাকে এখন আনন্দ দেবে, মনের আনন্দে আস্তে আস্তে ধীরে সুস্থে আমি চাটা খাবো। আর আমার চোখগুলো একটু ফোলা ফোলা লাগছে না, তার কারণ হচ্ছে আমি দুপুরবেলা ঘুমোচ্ছিলাম আজকে, অনেকক্ষণই ঘুমিয়েছি। আয়ুষ্মানকে নিয়ে একদম পুরো ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট ওড়িয়ে নিয়ে শুয়ে পড়েছি দুজনে। আমি ছিল আজকে তোমাকে ঘুমোতেই হবে, আজকে তুমি আর ইয়ে করলে হবে না, কারণ আমি শুয়ে থাক ঘুমিয়ে পড়বো না, ও হয় মোবাইলটা লুকিয়ে লুকিয়ে দেখে, মোবাইল তো ওকে একদমই এই বাড়িতে থাকলে ওকে মোবাইল দেওয়াই হয় না। আর ওই মায়ের কাছে গেলেই যা দেখো তো মোবাইল ঘাটে, প্রচুর মোবাইল ঘাটে তখন। তো এই বাড়িতে যখন থাকি ওকে একদমই ফোন দিই না। ওই এসছে ছোট হনু, ছোট্ট মামনিদাকে ছোট হনু বলে। এখন আমি চা এনজয় করব, তারপরে আয়ুষ্মানকে নিয়ে আজকে একটু বেরোবো।
আমরা দুজন বের হচ্ছি আজকে হ্যাঁ এটা আমাদের এখান থেকে কানেকশন বেরিয়েছে দাঁড়াও দেখাই একটু হাঁটতে হাঁটতে যাবো আমরা একটু কিছু কিনবো চলো এখন আমরা যাচ্ছি গঙ্গার পাড় ধরে এই জায়গাটা সকালবেলা বাজার বসে আর রাত্রিরে ফাঁকা ফাঁকা থাকে হাঁটতে ভালো লাগে এই জায়গাটা দিয়ে কিন্তু গাড়িও যায় প্রচুর বাবা আমাদের এখান থেকে হাঁটাই তো মুশকিল তাই না বাবা নালে যদি গাড়ি না থাকে কেমন লাগছে বাবাই অনেকদিন পর হেঁটে বেরিয়ে অনেক ভালো আমরা একদম ঢেকে ঢুকে বেরিয়েছি অনেকদিন পর কি আমি তো আন্টি বাড়ি রোজই আসি এটা তো বাবার সাথে আমার সাথে ভালো তো ঘুরতে হয় না মাঝে মাঝে বাচ্চাদের এরকম ছোট ছোট ট্রিট দিলে তারা কিন্তু খুশি হয় তাই না আর তাদের খুশিতেই আমাদের খুশি তো আজকে আয়ুষ্মানকে আমি অনেক কিছু কিনে দিয়েছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি কী কী কিনে দিয়েছি আর কিনে দিয়েছি ওকে একটা পেস্ট্রি অনেক দিন পরেই ওকে এইগুলো দিলাম সচরাচর কিন্তু ওকে খেতে দেওয়া হয় না তো ওর পছন্দের চকলেট পেস্ট্রি আর ও কী কী কিনে দিয়েছি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করছি ওর ছোটো ছোটো যে বন্ধুরা আছে তারা দেখলেও খুশি হবে আর এই যে চলে এসছে আম্মার সঙ্গে গল্প করছিল এখানে সকলের সঙ্গে আর বাচ্চাদের কোনো সমস্যার কিছু হলে কিছু যদি গিয়ে সে আম্মাকে বলে তো আম্মা যথারীতি বকাটা আমাকেই দেবে তো কিন্তু ওর দুষ্টুমি নিয়ে কোনো কথা হবে না তো সেসবই চলছিল আজকে বেরিয়ে আয়ুষ্মানকে অনেক কিছু কিনে দিলাম মানে অনেকদিন আমরা মা ছেলেতে মিলে বেরিয়েছি তো আয়ুষ্মানকে অনেক কিছু মানে কি ওর যেগুলো খেতে পছন্দ করে সেরকম কিছু জিনিস ওকে কিনে দিলাম তার কারণ হচ্ছে আমি একদমই এগুলো দিই না ওর বাবা আগে নিয়ে আসতো কিন্তু আমি বারণ করেছি কারণ এগুলো তো হেলথের জন্য ভালো নয় না তো আজকে আমি ওকে নিজে থেকে কিনে দিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কারণ আয়ুষ্মানের অনেক ছোট ছোট বন্ধুরা আছে ওদের ভালো লাগবে তো দেই আমি এই যে এই চিপসটা ওকে খাওয়াই মাঝে মধ্যে মানে ভাতটাদের সাথে হয়তো অল্প করে দিই কোনোদিন ওকে আমি একটা যে 5 টাকার লেজের প্যাকেট ধরে বসিয়ে দিয়েছি কোনোদিন সেটা করিনি আজ পর্যন্ত করিনি তো এইটা কিনলাম ওই ভাতটা ডাল দিয়ে যখন খাবে তখন অল্প অল্প করে দেবো একটা জাস্ট জেলি কিনেছি মাঝে মাঝে একটা করে দেব এইটা আর একটা এই বিস্কিটটা বেরিয়েছে নতুন যেরকম আগে আমরা পাওয়া যেত কী যেন নামটা আমার ঠিক এখন চকোলেটে লোটে চকো পাই ছিল না ওরকমই ছোট ছোট তো এইটা একটা কিনে দিয়েছি একটা কেক দিয়েছি এইটা ওর খুব একটা পছন্দের জিনিস না একটা বাউলি দিয়েছি আর একটা এই মিল্কিস্ট যে বিস্কিটটা আছে মিল্কিস্ট সেটা কিনে দিয়েছি আর একটা 5-স্টার চকলেটের মধ্যে সবথেকে ফেভারিট হচ্ছে ওর 5-স্টার কিন্তু দাঁতের জন্য ভীষণ সাংঘাতিক খারাপ একটা জিনিস তো এইগুলো কিনেছি আর আমি দেখবে কী কিনেছি আমার খুব ফেভারিট ছোটোবেলা ভীষণ খেতাম এই হজমি আমার ভীষণ ফেভারিট জানো তো খেয়েও নিয়েছি বসে বসে দুটো তো এই এইটা আমার ফেভারিট মানে আমার ছোটোবেলার জিনিস বলতে পারো হজমি তবে এখন আর সেই ছোটোবেলার যে টেস্টটা ছিল ওরকম নেই এখন আমার কেমন শক্ত টাইপের হয়ে গেছে আজ সারাদিনই আমার তেমন কোনো কাজের চাপ ছিল না রান্নার চাপ আর কি তো এই যে মাটন আশিস তো খায়নি তোমাদের বললামই ওর মাটন এখন গরম করে নিচ্ছি আর আমার আর আয়ুষ্মানের রুটি করে নিলাম দুটো দুটো 4টে আর ওর বাবার ভাত আছে তো আমার আজকে কোনো রান্নাবান্নার চাপ নেই আর মাটনটা এত অসাধারণ হয়েছিল মানে বলে বোঝানোর মতন না তো সমস্ত কিছু যা ছিল ডাল আর তরকারি সমস্ত মাইক্রোওভেনে গরম করে দেবো ওর বাবা যখন খেতে বসবে আর আমি এখন করে নিচ্ছি এই ঘরে চাদরটা চেঞ্জ অনেক দিন হয়ে গেছে চাদর চেঞ্জ করা হচ্ছে না যেহেতু বাড়িতে
কাজ হচ্ছে বালি বালি হয়ে যায়। আমি অতটা চেঞ্জের পক্ষপাতী ছিলাম না, কিন্তু দেখছি যে না, এবার যদি আমি না বদলাই তো আরও মানে ডাস্ট অ্যালার্জি তৈরি হবে। তো সেই জন্য আমি আজকের এই চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। তোমরা দেখে থাকবে, আমি আগের আমার যারা ভিডিও দেখে এসছো, আমি কিন্তু ঘরের লুক চেঞ্জ করতাম চাদর দিয়েই। ফার্স্ট আমি যদি ঘরের লুক চেঞ্জ করতে হয়, আমার মনে হয় যদি একটা চাদর, ভালো সুন্দর চাদর যদি পেতে দেওয়া যায়, ঘরের লুক অর্ধেক চেঞ্জ হয়ে যায়। তারপর তার সাথে ম্যাচিং করে যদি কুশন কভার বা পিলো কভার যেগুলো আমরা করি সেগুলো, এছাড়া একটু লাইট লাগানো, একটু ফুল দিয়ে ডেকোরেট করা, তো সেগুলো আমি আগে আমার ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখন তো আর সেরকম কিছু ভিডিও এখন তোমরা দেখতে পাবে না, যখন আবার পাশের ঘরে শিফট করে যাব তখন দেখতে পারবে সেই ধরনের ডেকোরেট করবার মতন ভিডিও। তো হয়ে গেল কাজ। তো এখন রাত হয়ে গেছে, আমাদের ডিনার কমপ্লিট, আমার বিছানা টিছানা সব সুন্দর করে গুছিয়ে রাখলাম, দেখলে চাদরটা কালকে কেচে ফেলবো। তো রাতে একটু বসে তোমাদের সঙ্গে কথা বলবো না, এটা তো হয় না। সবাই শুয়েও পড়েছে, দেখো দেখাচ্ছি তোমাদের, ওই দেখো ঘর অন্ধকার, আর আমি এখন সব চুপচাপ, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভালোভাবে কথা বলি। প্রথমে বলি দু একটা কোয়েশ্চেন, যেটা খুব রেগুলার কোয়েশ্চেন করে। এক হচ্ছে আমার চুলে আমি কি ইউজ করি, যে শ্যাম্পু করার পর বলেইছি যে আমি সিরাম ইউজ করি স্ট্রিক্সের, সেটা বলে দিলাম। আমি দেখিয়েছি আমার বিভিন্ন ভিডিওতে, যারা আমার রোজকার ভিডিও ফলো করো বিভিন্ন ধরনের জিনিস জানতে পারবে। আর সেকেন্ড, আমি কি তেল ইউজ করি, মাথা আমি কোনো তেল খুব একটা ইউজ করি না, একমাত্র যখন অয়েলিং করি তো যেটা মাথায় দেওয়ার তেল থাকে সেটা দিয়ে আমি মেথির সঙ্গে ফুটিয়ে ওইটা আমি রেখে এক ঘন্টা 45 মিনিট রেখে আমি ধুয়ে ফেলি, শ্যাম্পু করে নিই। তো মাথায় আমি চুলে খুব একটা আমি তেল দিই না, এমনি পিম্পলসের আমার সমস্যা। আর একটা বলছো, অনেকে জিজ্ঞেস করছো পিম্পলস কী করে কমছে, আমি রিসেন্টলি সেটাফিল ফেস ওয়াশ যেটা, সেটা ইউজ করা শুরু করেছি, তো সেটাতেই উপকার পাচ্ছি। আর স্কিনের দাগ বলতে আমি তো দেখিয়েছি বায়োটিকের যে আমি একটা অ্যান্টি রিঙ্কল মার্কস এরকম একটা কিছু নাম আছে যেটা আমি ইউজ করি, তোমাদের দেখিয়েছি বহুবার, তো সেটাই ইউজ করি, ব্যাস আর কিছুই করছি না। আগে যা যা এত দামি দামি প্রোডাক্ট ইউজ করে পয়সা খরচ করেছি সেগুলো আমি আর করছি না। আর হ্যাঁ, মাথায় আমি এভরি অল্টারনেট ডেতে শ্যাম্পু করছি উইথ হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু। তো এই হচ্ছে আমার যা যা কোয়েশ্চেন খুব ফ্রিকুয়েন্টলি আসে। আর একটা প্রশ্ন আসে আমার প্রেগন্যান্সি স্টোরি, সেটা আমি করব শেয়ার, সেটা পরে করব, এখন করব না। আমার মাথায় থাকলো কিছু জিনিস আছে যেগুলো জেনে তারপর আমার করা উচিত, কিছু রুলস থাকে, আমি সেই রুলসের বাইরে কোনোভাবেই যেতে চাই না, আমার চ্যানেলের যাতে কোনো প্রবলেম না হয়। তো সেইগুলো দেখে আমি তারপর তোমাদের জানাবো, আমি ওঘরে শিফট করব তারপর। এছাড়া বিভিন্ন রেসিপির জন্য আসছে, প্লিজ তোমরা একটু ওয়েট করো, এতদিন তো প্রচুর রেসিপি শেয়ার করেছি। আমি ওই ঘরে চলে যাই, তোমাদের বললাম না আমি মাসকা বাড়ি বা যে যে জিনিসগুলো আমার ঘরে আমি সেভাবে কিছু আনছি না, তো ওই ঘরের কিচেনে গিয়ে আমি তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব, অনেক কিছু রেসিপি শেয়ার করব ভালোভাবে, ঠিক আছে। ওই ঘরে শিফট করবার পর অনেক কিছু নতুন নতুন, এভরিডে নতুন নতুন কিছু তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। আর এরপরে আসি ধন্যবাদ দেওয়ার জন্য, তোমরা আমাকে এত এত উপকারী কিছু টিপস দিয়েছো, মানে বলে বোঝানোর মতো না, আমি নিজেই ভাবি আমার মাথাতে কেন আসে না। যাই হোক, এত বন্ধুবান্ধব আছে, এত মানুষের, এত মানে এক একজন এক এক রকম পরামর্শ দেয়, তো যেটা বেস্ট মনে হয় আমি সেটাই কালেক্ট করি, তো সেটা খুব ভালো লাগে আমার। তো আমাকে প্রচুর জন বলেছো যে অত বড় জায়গায় স্লাইডিং না লাগিয়ে তুমি শুধু দরজা লাগিয়ে নাও একটা, বা ওই জায়গাটা একটা স্লাইডিং, ওই স্লাইডিং টাইপের দরজাও পাওয়া যায় ওরকম একটা কিছু করে নাও, বা প্লাস্টিকের যেগুলো, এগুলোকে যেন কি দরজা বলে, পিভিসি ডোর, সেটা ইউজ করে নিতে পারো। তো ভীষণ ভালো আইডিয়া, এটা আমার মাথায় ছিল না, সত্যি বলছি, আমি খুব টেনশানে ছিলাম যে কী করবো ওটা নিয়ে, খুব ভালো আইডিয়া দিয়েছে। অনেকে বলেছে কাঁচের ইয়ে লাগিয়ে নিতে, কিন্তু কাঁচটা আমার আবার একটু ভয় লাগে, বাচ্চা আছে তো বলটল ছুড়লো হয়তো গেল ফেটে, তো সেই সমস্ত বুঝতেই পারছো একটা খরচের ব্যাপার আছে। আর এইটা আমার খুব ভালো লেগেছে, এটার জন্য আমি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমি আশিসকেও বলেছি, ও বলেছে হ্যাঁ আইডিয়াটা খুবই ভালো, তো এরমই করব, একটু সময় লাগবে কারণ এইটা পুরো আমাদের মাইন্ডসেটের বাইরে ছিল। আমি তোমাদের বলেইছিলাম যে আমি বেডরুমেই রাখবো, এই দরজাটার কোনায়, ওটা ঈশান কোণ ওখানটাই রাখবো, এরকম একটা আমার আইডিয়া ছিল। তো ব্যালকনিটা যখন মাথায় এলো এবং অতটা স্পেস আছে আমার না, সেটা সত্যি মাথায় ছিল না। আমি খালি ভাবছিলাম কি বাইরের দিকের যে ব্যালকনিটা, মানে আমার রান্নাঘর বরাবর যে ব্যালকনিটা করছে, আমি খালি ভাবছিলাম ওইটা, এবার ওইটা কোনোভাবেই মানে ইয়ে নয়, পারফেক্ট কোণ তো নয়, তো ওইভাবে রাখা যাবে না।
তো আমাকে এক সাবস্ক্রাইবার বলেও সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স যাই হোক, তিনি সাবস্ক্রাইবার কিনা আমি জানি না, ভিউয়ার্স তিনি আমায় বলেছিলেন ব্যালকনিতে করতে পারো। তো আমি বলেছিলাম যে ওটা আদর্শ না, আমি খালি ওইটাই চিন্তা যেহেতু আমার মাথায় ছিল। তো উনি আজকে আমায় কমেন্ট করেছে যে মানুষকে হার্ট করার আগে, মানে আমি সত্যি আমার ওরকম কোনো ইন্টেনশন নেই, আমি আপনাকে হার্ট একদমই করতে চাইনি, যদি আপনি হার্ট হয়ে থাকেন আই এম ভেরি সরি, আমি তো আপনাদের সবার কাছ থেকে জেনে তারপরেই তো করবো, তাই না? তো আমি সত্যি বলছি ওরকম কোনো ইন্টেনশন আমার ছিল না, আমি কাউকে হার্ট করি না, আমি সত্যি বলছি আমার দ্বারা যেন কেউ হার্ট না হয়, এটা খুব ভয়ানক একটা অন্যায় কাজ, আমার দ্বারা যেন কেউ দুঃখ না পায়, আমি সবসময় চেষ্টা করি। আমি ছোটোবেলা হয়তো অনেক অন্যায় করেছি, আমার জন্য হয়তো আমার মা, আমি এত দুষ্টু ছিলাম, মাকে হয়তো জ্বালাতাম, মা কষ্ট পেত, তো তার জন্য আমি অনেক মানে কষ্ট ভোগ করেছি বড় হয়ে, মানে কি বলবো, অনেক কিছু আমি লাইফে হয়তো তার জন্যই আমার এত স্ট্রাগলের মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে। তো আমি সেই জন্য চেষ্টা করি সবসময় কাউকে হার্ট না করতে। আবার আমার, আমি যদি কারোর কথা হার্ট করি তাকেও আমি খুব একটা অ্যালাউ করি না আমার লাইফে। যদি আমি কারোর কথায় বারবার হার্ট হতে থাকি, বারবার হার্ট হতে থাকি, আমি একদম অ্যালাউ করি না। তো বুঝতে পারছো আশা করি আমি কি বলতে চাইছি। আর তো সেটাই হচ্ছে, আপনি যদি আমার কাছ থেকে সত্যি হার্ট হয়ে থাকেন আই এম ভেরি সরি, আমার মানে সরি চাইতে কোনো লজ্জা নেই। আর তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ। আমি বেশ দু একটা যেহেতু নেগেটিভ কমেন্ট পাই, তোমরা আমাকে সবসময় বলো যে ইগনোর করতে ইগনোর করতে, কিন্তু তারা মানে আমি যদি তাদেরকে বলিও না যে আমি না তোমরা ভুল ভাবছো, তবুও তারা আমাকেই খারাপ ভাববে, কারণ তারা আমাকে খারাপ চোখেই দেখছে সবসময় কিছু একটা হয়। আর যেটা বলতে চাই তোমাদেরকে, হ্যাঁ যেটা বলছিলাম, যারা আমাকে দু একজন তোমরা বলো তার দিকে, তাদেরকে আমি যদি আমার আমি বলি যে না আমি এটা করিনি, তবু আমাকে তারা খারাপই ভাববে। যেমন একটা বলি, উদাহরণ দিচ্ছি একটা, এই যে আমি ধরো এখন খাবার টাবার বানিয়ে দিচ্ছি, দেখাই তোমাদেরকে, মানে ওই ঘরে দিতে যাই, আমি আগেও দিতাম, যখন স্পেশাল কিছু খাবার হতো আমি আগেও দিতাম, কিন্তু আমি তখন দেখাতাম না। কেন দেখাতাম না? তখন আমি ভাবতাম যদি ওরা ভাবে যে আমি কিছু দিচ্ছি বলে সেটা শো করছি, এটা যদি ওনারা ভাবে হয়তো খারাপ ভাবতে পারে। তারপর এখন আমি ভিডিও করতে করতে আমার বাড়ির লোক সড়গড় হয়ে গেছে, আগে জানতোই না যে আমি ভিডিও করি বা কিছু, আমি অনেক দিন আছে কাউকে না জানিয়ে ভিডিও করেছি, ঠিক আছে? তো সেটা সড়গড় হয়ে গেছে। আর দ্বিতীয়ত হচ্ছে আমি মানে আমাকে যে আমি যে এত এই এত বছর এই দুটো ঘরে রয়েছি, আমি অনেক অনেক কিছু ত্যাগ করেছি, অনেক কিছু ত্যাগ করেছি। হ্যাঁ, আজ তোমরা দেখছো যে ভালো পোর্শনটা দিয়েছে, ভালো পোর্শন নয়, ওই সেম দুটো ঘরই আমি পেয়েছি, এইটা আমাকে দিয়ে দিতে হয়েছে, তার বিনিময়ে আমি ওই দুটো ঘর এরম সেমই ছিল, আমি সেটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, আর কিছুই না। আমাকে যে ভালো কিছু দিয়েছে, অনেকে অনেকে এরকম ধরনের কমেন্ট করছো, একদমই না, তবুও এটা ভীষণই ব্যক্তিগত ব্যাপার, আমি এই ধরনের কোনো মন্তব্য করতে চাই না। আমি এতদিন বহু কিছু সহ্য করেছি, মানে সহ্য করেছি মানে আমি সব কিছু মেনে নিয়েছি, চুপচাপ মেনে নিয়েছি, তো সেটাকে সহ্য বলবো না, আমি মেনে নিয়েছি, অ্যাকসেপ্ট করে নিয়েছি। তো তার বিনিময়ে তো একটা না একটা টাইমে তো আমি ভালো কিছু পাবোই, তাই না? তার বিনিময়ে আমি পেয়েছি ওই ঘরটা, যেটার একটা এক্সট্রা বলতে বারান্দা আছে ভালো, আর একটা অ্যাটাচ বাথরুম আছে, এই যা কিচেনও ছিল না, কিচেনটাও আমি কিন্তু বানিয়ে নিয়েছি, প্রত্যেকটা জিনিস আমি নিজে করে নিচ্ছি। তো হ্যাঁ, সেটার জন্য আমি গ্রেটফুল যে আমাকে ওই ঘরটা দিয়েছেন, এটার জন্য আমি গ্রেটফুল, কারণ বললাম যে আমার অনেক বছর আমি চুপচাপ সব কিছু ইয়ে করেছি, আমি অনেক কিছু থেকেই সরে আছি এবং একটার পরে গিয়ে, সময়ের পরে গিয়ে রিয়েলাইজ করেছে সকলে। তো যাই হোক, সেটা খুবই ব্যক্তিগত ব্যাপার, আমি এগুলো বলতে চাই না, কারণ আমি যদি আপনাদের বলিও আপনারা মানবেন না, আপনারা আমাকেই খারাপ ভাববেন, কারণ আপনারা আমাকে সেইভাবেই দেখেন, মানে যারা দেখে আর কি আমাকে সেই চোখে, তো ঠিক আছে। আর আমি মনে করি যে ওপর দিকে যদি ওপর দিকে যদি আমি নোংরা ফেলি না, আমার নিজের গায়ে পড়বে, তো আমি সেই সব ব্যাপারে একদমই যাব না। এখন আমাকে সবাই ভালোবাসে, আমিও সবাইকে ভালোবাসি, এখন না সারা আকাগোড়াই তারা আমাকে ভালোবাসতেন, হয়তো কিছুতে ভুল বুঝতেন, হ্যাঁ এটা ঠিক, আমি সবসময় আমার সেলফ রেসপেক্টকে প্রায়োরিটি দিয়েছি সর্বদা, আমার পড়াশোনা আমি যেটা থেকে সরে যাইনি, আমার নিজের পাটাকে মজবুত করা, মানে আমার নিজের হাত খরচ চালানো বা আমার রোজগার করার থেকে আমাকে কেউ বারণ করলেও আমি সেখান থেকে সরে আসিনি, হয়তো সেটা অপছন্দ করেছে, কিন্তু এটা আমার সেলফ রেসপেক্টের জায়গা, আমার পড়াশোনা, আমার শিক্ষার জায়গা, সেটা থেকে আমি সরে আসিনি। তাতে যদি কেউ আমাকে খারাপ মনে করতে করে থাকতে পারে সেই সময়,
তাহলে আমি কি করব বলো? সেখানে তো আমার কিছু করার নেই, তাই না? তো আমি সব সময় সৎ থেকেছি, আমি সকলের সঙ্গে ভালো ব্যবহার মেনটেন করেছি, আমার কর্তব্য করে গেছি। কিছু পাওয়ার আশায় আমি কোনোদিন করিনি, সেটা কোনোদিন করিনি আর এখনো করব না। কারণ আমার এতদিন যারা আমায় দেখছো, নিশ্চয়ই আমার পার্সোনালিটি দেখে বোঝো যে আমি একটাই পার্সোনালিটি ক্যারি করি, সামনেও যা পিছনেও তাই। সকলে আমি তোমাদের সামনেও যেভাবে দেখাই, আমি বাড়িতেও পিছনেও সেরকম। পার্সোনালিটি আমার একটাই, কখনো দুরকম পার্সোনালিটি আমি ক্যারি করি না। তো সেটাই, এটা তাদের জন্য যারা আমাকে খারাপ ভাবো, তবুও জানি কিছু না কিছুতে তারা আমাকে খারাপই ভাববে। এনিওয়ে, তোমরা যারা আমাকে এত সাহায্য করছো, এত সাহায্য করছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার মাথায় এত কিছু আসতো না যদি না তোমরা আমাকে বলে বলে দিতে যে এটা করতে পারো, ওটা করতে পারো। আমি খুব খুশি, খুব খুশি, খুব খুশি। হ্যাঁ, কতটুকু করতে পারবো সেটা আমার সামর্থ্যের ওপর নির্ভর করছে, কিন্তু তোমরা যে আমাকে এতগুলো আইডিয়া দিচ্ছো তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিও এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। আবার দেখাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সায়োনারা।